Hi everyone, welcome back to my channel Stay Gorgeous. Hope you all are doing well. So আজকে ভিডিওটা টাইটেল দেখে তোমরা বুঝতেই পেরেছো যে আজকে ভিডিওটা টপিক কি। তো আজকে ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করব আমি যে যে প্রোডাক্টগুলো ফুল বটল ইউজ করেছি সেই সেই প্রোডাক্টগুলো। এন্ড এখানে কিন্তু মিক্সড রিভিউ থাকবে, এখানে কিছু প্রোডাক্ট ভালো এন্ড কিছু প্রোডাক্ট খারাপও আছে। তো আমি সেই সমস্ত কিছুই শেয়ার করব আজকে ভিডিওটা ব্রিফলি। তো যদি তোমরা ইন্টারেস্টেড থাকো তাহলে ভিডিওটা দেখতে থাকো। সো ফার্স্টে আমি স্টার্ট করছি স্কিন কেয়ার দিয়ে। স্কিন কেয়ারে ফার্স্টেই আমার কাছে আছে প্লামের একটা প্রোডাক্ট, যেটা হচ্ছে প্লামের গ্রিন টি টোনার। তো প্লামের গ্রিন টি টোনারটা রিভিউ এর আগেও আমি একটা ভিডিওতে শেয়ার করেছিলাম, কারণ সেটা আমার তখন রিসেন্ট ফেভারিট ছিল। তো এই প্রোডাক্টের সম্পর্কে আমি বলবো, এই প্রোডাক্টটা দেখতে পাচ্ছি আমি পুরোটা কমপ্লিট করেছি। তো টোনার বেসিক্যালি আমি মোটামুটি আমার শেষই হয়েছে, কারণ টোনার আমি ভীষণই ইউজ করি, আমি দিনে দুবার তো টোনার ইউজ করি। তো প্লামের গ্রিন টি টোনারটা সম্পর্কে যেটা বলবো সেটা হচ্ছে এই টোনারটা স্পেশালি অয়েলি অ্যান্ড অ্যাকনে প্রোন স্কিনের জন্য। তো এই প্রোডাক্টটা অয়েলি স্কিনের জন্য ফর্মুলেটেড হলেও এটা কিন্তু স্কিনকে একদম ডিহাইড্রেট ফিল হয় না, মানে একদমই ড্রাই লাগে না। এই টোনারটা যথেষ্ট হাইড্রেটিং, 200 ml প্রোডাক্ট অ্যান্ড এটার প্রাইস হচ্ছে 390। তো যেটা মোস্টলি অ্যাফোর্ডেবলি আমি বলবো। অ্যান্ড প্লামের গ্রিন টি রেঞ্জের প্রত্যেকটা প্রোডাক্ট দারুণ, আমি অলমোস্ট সবকটাই ইউজ করে ফেলেছি, তো প্রত্যেকটা প্রোডাক্ট ভীষণ ভালো। দেন নেক্সট যেটা আমার কাছে আছে সেটা হচ্ছে বায়োটিকের বায়ো ক্লোরোফিল জেল। তো এই জেলটা আমি সম্পূর্ণ শেষ করেছি, পুরোটা ইউজ করেছি, দেখতে পাচ্ছ। তো এই জেলটা স্পেশালি অ্যান্টি অ্যাকনে জেল অ্যান্ড হেয়ার রিমুভের পরে আমাদের স্কিন সুথিংয়ের জন্য যদি কোনো জেল লাগানোর হয় দেন তার জন্য এইটা বেস্ট। তো এইটা আমি ইউজ করে বলবো যে এই প্রোডাক্টটাই আমি অ্যান্টি অ্যাকনের কিছু দেখিনি, কারণ এই প্রোডাক্টটা ইউজ করা কালীনও আমার অ্যাকনে হয়েছে। অ্যান্টি অ্যাকনে এটা একদমই নয়, মানে অন্তত আমার ক্ষেত্রে তো করেনি। ঠিক অ্যালোভেরা জেল যেমন হয় আমাদের স্কিনটাকে ঠান্ডা করে দেয়, এটাও কিন্তু সেরকম টাইপের। তো স্কিনে কোনো রকম ইরিটেশন হলে জাস্ট এই জেলটা আমি অ্যাপ্লাই করে নিতাম অ্যান্ড ভীষণ ভালো কাজ দিত। লাইক কোনো র্যাশ বেরিয়ে গেলো বা কোনো কিছু হলো আমি জাস্ট এটা অ্যাপ্লাই করে নিতাম, ভীষণ ভালো কাজ দিত। অ্যান্ড এই প্রোডাক্টটা জেল ফর্মে হলেও প্রোডাক্টটা কিন্তু যথেষ্ট হাইড্রেটিং, কারণ এই জেলটা আমি অ্যাজ আ নাইট ক্রিম ইউজ করতাম, তো এটা অলমোস্ট ফুল নাইট আমার স্কিনটাকে হাইড্রেট রাখত। দেন নেক্সট আমি কথা বলবো একটা ফেস প্যাক নিয়ে, যেটা হচ্ছে লাভ অরিগানিকালির ব্রাইটনিং ফেস প্যাক। প্রি দুর্গাপূজা স্কিন কেয়ার করেছিলাম, ওখানে আমি এটা এই প্রোডাক্টটা শেয়ার করেছিলাম তোমাদের সাথে। তো আমি প্রোডাক্টটা তখন থেকে ইউজ করেছি অ্যান্ড জাস্ট এটা দেখতে এরকম, বাট এর মধ্যে যে প্রোডাক্টটা আছে সেটা জাস্ট খুবই কম কোয়ান্টিটি লাগে। তো এই প্রোডাক্টের প্রাইস তো খুবই কম, 199 এটার প্রাইস। তো এই প্রোডাক্টটা আমার ট্যান রিমুভালের জন্য খুবই ভালো কাজ করেছে, প্লাস ডার্ক সরানোর জন্য মানে পিগমেন্টেশনের উপরেও খুব ভালো কাজ করেছে। অ্যান্ড যেহেতু এই ফেস প্যাকটা কোনো স্ট্রং ইনগ্রিডিয়েন্টস নেই, তার জন্য আমি বলবো যদি তোমরা সেন্সিটিভ স্কিন টাইপেরও হতে থাকো তাও তোমরা এই ব্র্যান্ডের এই ফেস প্যাকগুলো ইউজ করে দেখতে পারো, এগুলো খুবই মাইল্ড অ্যান্ড জাস্ট এগুলো তোমরা সপ্তাহে 2-3 বার ইউজ করতে পারো। তো এই প্রোডাক্টটা আমার খুবই পছন্দের একটা প্রোডাক্ট অ্যান্ড এটা আমার ভীষণই ভালো লেগেছে। দেন আমি বলবো ওয়াও স্কিন সায়েন্সের কয়েকটা প্রোডাক্টের রিভিউ। তো ওয়াও স্কিন সায়েন্সের রিসেন্টলি আমি অনেকগুলো পিআর পেয়েছিলাম, তো আমি অনেক প্রোডাক্টই ওদের ব্র্যান্ডের ইউজ করেছি। তো তার মধ্যে থেকে আমি ফার্স্টেই বলবো ওদের উপটান ফেস ওয়াশটা, উপটান ফোমিং ফেস ওয়াশ। তো এই ফেস ওয়াশটা আমি বলবো যে একদমই কিন্তু ড্রাই স্কিনের জন্য রেকমেন্ডেড নয়, কারণ ফোমিং ফেস ওয়াশ কিন্তু জাস্ট ভীষণ অয়েলি স্কিনের জন্য, মানে স্কিন থেকে গ্রিজিনেস অয়েলিনেস সরানোর জন্য। তো এই প্রোডাক্টটার যে ব্রাশটা আছে এটা হচ্ছে এটার মানে কি বলবো মেন অ্যাট্রাকশন, কারণ এটা দিয়ে ইউজ করলে আর কোনো মাসাজারের দরকার হয় না। অ্যান্ড যেহেতু আমার ডাবল ক্লিনজিংয়ের দরকার হয় মেকআপ রিমুভের সময়, তো তার জন্য এটা কিন্তু খুবই ভালো কাজ করে। যেমন আমি কোকোনাট অয়েল দিয়ে মেকআপ রিমুভ করি, তোমরা অনেকেই জানো, তো তারপরে যে অয়েলিনেসটা থাকে তো সেই টাইমে এই ব্রাশগুলো দিয়ে ফেস ওয়াশটা ইউজ করলে খুবই ভালো মেকআপ ক্লিন হয়, মানে যদি তারপরেও একটু যদি মেকআপ থেকে থাকে তাহলে কিন্তু এই ব্রাশটার জন্য উঠে আসে। তো আমি বলবো এটা মেকআপ রিমুভের টাইমে আমার খুবই ভালো কাজ দেয়। তাছাড়া আমি ফেস ওয়াশ সাধারণত দিনে একবারই ইউজ করি, আমি বেশিবার ইউজ করি না। তো এটা উপটান রেঞ্জ অ্যান্ড আমি রিসেন্টলি ওদের ভিটামিন সি ফোমি ফেস ওয়াশ ইউজ করছি। তো দুটোর মধ্যে আমি যদি কম্পারিজন করে বলি দেন আমি বলবো যে এইটা কিন্তু বেশি ড্রাইং, কারণ ভিটামিন সিটা অতটা কিন্তু ড্রাইং না, ওটা যথেষ্ট মাইল্ড স্কিনে। যদি তোমরা এই রেঞ্জের ফেস ওয়াশ ইউজ করতে চাও তাহলে আমি তোমাদেরকে রেকমেন্ড করবো ভিটামিন সির ফেস ওয়াশটা, ওটা ভীষণই ভালো, আমার স্পেশালি ওটা ফ্রেগ্রেন্স খুব ভালো লেগেছে। তো ওই প্রোডাক্টের ডিটেল রিভিউ আমি পরে তোমাদের সাথে শেয়ার করব। তো আপাতত আমি বলবো যে এই প্রোডাক্টটাও খুবই ভালো অ্যান্ড ওটাও খুবই ভালো, কারণ এগুলো ইউজ করে আমি কখনোই ব্রেকআউটস বা প্রচণ্ড ড্রাইনেস কিন্তু একদমই ফিল করিনি। তো তার জন্য ওদের ফেস ওয়াশগুলো কিন্তু খুবই ভালো। দেন নেক্সট অ্যান্ড আমার সব থেকে ফেভারিট প্রোডাক্ট, মানে আজকে যা যা রিভিউ শেয়ার করছি তার মধ্যে সব থেকে ফেভারিট সেটা হচ্ছে বিলিভ দ্য ট্রু অ্যাকোয়া বম। অ্যান্ড জাস্ট বিশ্বাস করবে না এই ক্রিমটা এতটা ভালো, মানে কি বলবো আমার কাছে কোনো
লাইক কোনো ওয়ার্ডস নেই। এই ক্রিমটা আমার এতটা ভালো লেগেছে, এটা আমি অ্যাজ আ নাইট ক্রিম ইউজ করি। তো এটা হচ্ছে বিলিফের ট্রাভেল প্যাক, তো এটার যে বড় প্যাকটা সেটার দাম অনেকটাই বেশি। তো আমি ভাবলাম যে ট্রাভেল প্যাকটা ইউজ করে দেখা যাক, যদি ভালো লাগে দেন পরে আমি বড়টা কিনবো। তো তোমরা সবাই জানো যে আমি হাইড্রেশন ভীষণ পছন্দ করি, স্পেশালি আমার স্কিন কেয়ারে। তো তার জন্য আমি ভাবলাম যে এই প্রোডাক্টটা ট্রাই করে দেখা যাক, কারণ এটা ওদের হাইড্রেশনের জন্যই ফেমাস। তো এই প্রোডাক্টটা ইউজ করে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এই প্রোডাক্টটা কিন্তু জাস্ট ইনস্ট্যান্ট গ্লো দেয়, মানে এত ইনস্ট্যান্ট হাইড্রেশন দেয়। অ্যান্ড এটা জাস্ট আমি নাইট টাইমে ইউজ করি, এটা সারা রাত আমার স্কিনকে হাইড্রেট রাখে। তো এটার পরে আমার আর অন্য কিছু ইউজ করার দরকার হয় না। অ্যান্ড এটা ইউজ করলে জাস্ট স্কিনে তুমি আলাদাই জিনিস ফিল করবে, মানে এতটাই স্কিনকে এটা সফট অ্যান্ড সাপল করে দেয়, মানে ইউ উইল লাভ ইউর স্কিন। তো আমি অবশ্যই এটা যে বড় প্যাকটা অবশ্যই আমি কিনবো। তো এটা আমার সবথেকে ফেভারিট এখন রিসেন্ট প্রোডাক্ট। দেন নেক্সট প্রোডাক্টটা হচ্ছে টিএস কসমেটিক্সের লিপ বাটার। তো এটার আমি ডিটেল রিভিউ শেয়ার করেছিলাম একটা ভিডিওতে, তো যদি তোমরা দেখতে চাও সেই ভিডিওটা দেখতে পারো, আমি ডিসক্রিপশন বক্সে ওটার লিঙ্ক দিয়ে দেবো। তো টিএস কসমেটিক্সের এই লিপ বামগুলো একদমই হ্যান্ডমেড, অ্যান্ড দেখতে পাচ্ছ আমি পুরোটা কমপ্লিট করেছি। তো এই লিপ বামগুলো ভীষণ ভালো, আমার তো ভীষণ ভালো লেগেছে। অ্যান্ড এগুলোর যে ফ্রেগরেন্সগুলো প্রচণ্ড মাইল্ড, তো বিভিন্ন ফ্রেগরেন্সে তোমরা পেয়ে যাবে, অনেক এগুলোর ফ্লেভার আছে, তো বিভিন্ন ফ্লেভারে তোমরা পেয়ে যাবে। তো আমি এটা যেটা ইউজ করেছি সেটা হচ্ছে লেমন রোজটা আমার ভীষণই ভালো লেগেছে। অ্যান্ড এরপরে আমি এটার যে কোকোনাটটা আছে সেটা ইউজ করছি এখন রিসেন্ট। তো এই লিপ বাটারগুলো আমাদের লিপসকে কিন্তু অনেকটা টাইম ধরে হাইড্রেট রাখে, আমার প্রচণ্ড ভালো লেগেছে। আমি সারা জীবন ধরে সাধারণত ভেজলিনই ইউজ করে গেছি, আমি আলাদাভাবে কোনোদিনও লিপ বাম ইউজ করিনি, বাট এই প্রোডাক্টটা ইউজ করার পরে জাস্ট অ্যান্ড এটা যেটা করে সেটা হচ্ছে আমাদের লিপসে হালকা পিলিংয়েরও কাজ করে। তো তার জন্য খুব ইজিলি ডেড সেলসও রিমুভ হয়ে যায়, মানে সকালে যখন আমি উঠি জাস্ট ইজিলি ডেড সেল রিমুভ হয়ে যায় যদি একটা হোয়াইট ক্লথ দিয়ে আমরা মুছি। তো সব মিলিয়ে এই লিপ বাটারটা খুবই ভালো, যদি তোমরা কিনতে চাও ওদের টিএস কসমেটিক্সের ওয়েবসাইটে গিয়ে কিনতে পারো, বা তাছাড়াও তোমরা টিএস কসমেটিক্সের যে ইনস্টাগ্রাম হ্যান্ডেল আছে সেখানে গিয়েও তোমরা টেক্সট করতে পারো। তো নেক্সট যে প্রোডাক্টটা সেটাও একটা ট্রাভেল প্যাক, তো সেটা হচ্ছে গুড ভাইবসের গ্রিন টি ফেস মাস্ক। তো এইটা আমি জাস্ট ফ্রি পেয়েছিলাম ওদের প্রোডাক্টের সাথে, কারণ ওদের অলমোস্ট থাকে এরকম 500 বা 600 টাকার পারচেস করলে একটা করে ট্রাভেল প্যাক ফ্রি থাকে, অলমোস্ট থাকে সব সময়। তো এটা ছিল গ্রিন টি মাস্ক। তো এই মাস্কটা আমি অলমোস্ট 4 থেকে 5 বার ইউজ করেছি, অ্যান্ড এটা দেখতে এরকম বাট মাস্কটা একদমই খুবই কম পরিমাণে লাগে। তো এই মাস্কটা ইউজ করে আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে এই মাস্কটা কিন্তু একটু ড্রাইনেস ফিল হয় না, অ্যান্ড এটা ইউজ করার পরে আমি দেখতে পেয়েছি যে ইনস্ট্যান্ট স্কিনটাকে ক্লিন করে দেয়। লাইক তোমাদের যদি মনে হয় যে জাস্ট ফেস প্যাক তোমরা অ্যাপ্লাই করছো স্কিন ক্লিন করার জন্য, তাহলে কিন্তু বলবো এটা বেস্ট, মানে আমি এখন অবধি যা ইউজ করেছি তার মধ্যে আমার খুব ভালো লেগেছে এই মাস্কটা। অ্যান্ড এটা ইউজ করে আমি কোনো রকম আমি এটার কোনো নেগেটিভ দিক তো দেখতে পাইনি। তো আমার পুরোটাই ইউজ করা হয়ে গেছে, তো অবশ্যই আমি এরপরে বড় প্যাকটা কিনবো। আমাদের কিছু কিছু প্রোডাক্ট থাকে যেগুলো আমাদের ইউজ করে ভালো লাগে, তো এটা ওয়ান অফ দেম। তো তার জন্য এটা অবভিয়াসলি আমি এরপরের বারও পারচেস করবো। সো এরপরে যেটা আছে সেটা হচ্ছে ওয়ান অফ দ্য রিনাউন্ড প্রোডাক্ট, মানে ভীষণই ট্রেন্ডিং প্রোডাক্ট, সেটা হচ্ছে এম ক্যাফিনের এই কফি স্ক্রাবটা। তো এই বডি স্ক্রাবটা ভীষণ ফেমাস, অ্যান্ড প্রচুর রিভিউ দেখে আমি এটা কিনেছিলাম। তো এই প্রোডাক্টটা আমি পুরোটা শেষ করেছি, দেখতে পাচ্ছ পুরো শিশি খালি, জাস্ট মানে এগুলো জাস্ট গায়ে লেগে আছে। এই কফি স্ক্রাবটার প্রাইস হচ্ছে 449 রুপিস, হুইচ ইজ নট সো অ্যাফোর্ডেবল, আমি একদম এটা অ্যাফোর্ডেবলের মধ্যে ধরবো না। অ্যান্ড এটাতে তোমার প্রোডাক্ট আছে 100 গ্রাম। তো এই স্ক্রাবটা কী করে, যদি স্কিনে ডালনেস থাকে তাহলে কিন্তু এই স্ক্রাবটা ইউজ করার সাথে সাথে জাস্ট ইনস্ট্যান্টলি তোমরা গ্লো ফিল করবে, সেটা আমি একদম ফিল করেছি। অ্যান্ড তার সাথে সাথে যেটা করে এটা অবশ্যই ডেড সেল খুব ভালোভাবে রিমুভ করে, তার জন্যই গ্লোটা আসে। সব থেকে পছন্দের জিনিস যেটা সেটা হচ্ছে এটা ফ্রেগরেন্সটা, এটা জাস্ট মানে কি বলবো, একটা স্পাতে আমরা যে কারণে যাই, মানে যে ফ্রেশনেসের জন্য যাই, এইটা ইউজ করলে কিন্তু ইনস্ট্যান্টলি ঠিক ওরকম টাইপের ফিল হয়, তুমি ভীষণই রিল্যাক্স ফিল করবে। তো একটা ভীষণই ভালো একটা কুলিং সেন্সেশন দেয় এটা ইউজ করার পরে। দেন আই হ্যাভ অ্যানাদার বডি স্ক্রাব, যেটা হচ্ছে ওয়াও স্কিন সায়েন্সের। তো এটা হচ্ছে ওয়াও স্কিন সায়েন্সের উপটান রেঞ্জের বডি স্ক্রাব। তো এটা ফেস অ্যান্ড বডি বোথ ইউজ করা যায়, তো আমি এটা ফেসে ইউজ করেছি, বডিতেও ইউজ করেছি, এটাকে আমি জাস্ট অ্যাজ আ বডি স্ক্রাবই ইউজ করেছিলাম। অ্যান্ড এই স্ক্রাবটা ভীষণই মাইল্ড, তো যদি তোমাদের সেন্সিটিভ স্কিন টাইপ হয়ে থাকে অ্যান্ড ভাবো যে কোনো স্ক্রাবে তোমাদের র্যাশ বেরিয়ে যায় বা স্কিনে মানে ভালো লাগে না, তো তোমরা এই স্ক্রাবটা ইউজ করে একবার দেখতে পারো। তো এই বডি স্ক্রাবটার প্রাইস হচ্ছে 399 রুপিস, যেটা হচ্ছে 200 ml প্রোডাক্ট, হুইচ ইজ রিয়েলি অ্যাফোর্ডেবল, অবশ্যই খুবই ভালো। তো এই প্রোডাক্টটাই এটা আমার ভালো লেগেছে, সেটা হচ্ছে এই প্রোডাক্টটা ইউজ করার পরে কিন্তু একটু ড্রাইনেস ফিল হয় না, মানে আমি এমন একজন মানুষ যে 365 দিন গায়ে তেল মাখি, বডি অয়েল আমি সবসময় ইউজ করি, ওটা আমার জন্য মাস্ট। বাট এই স্ক্রাবটা ইউজ করার পরে কিন্তু আমার একদম ফিল হয়নি যে আমার বডি অয়েল ইউজ করার প্রয়োজন আছে। অ্যান্ড এই প্রোডাক্টটা যেহেতু মেন ইনগ্রিডিয়েন্টস বেসন,
তো তার জন্য এটা ট্যান রিমুভালের জন্য নো ডাউট খুবই ভালো। তো ট্যান রিমুভের জন্য যদি তোমরা বডি স্ক্রাব খুঁজে থাকো দেন অবশ্যই এই প্রোডাক্টটা তোমরা ট্রাই করে দেখতে পারো। অ্যান্ড যেহেতু এটা ওদের উটার রেঞ্জ, সেহেতু এই রেঞ্জের প্রত্যেকটা জিনিসই ট্যান রিমুভালের জন্য খুবই ভালো। এবারে আমি যাচ্ছি হেয়ার কেয়ার প্রোডাক্টে। তো হেয়ার কেয়ার প্রোডাক্টে ফার্স্টে আমার কাছে আছে প্লামের শ্যাম্পু। এটা হচ্ছে প্লামের হিবিসকাস অ্যান্ড রোজমেরি শ্যাম্পু। তো এই শ্যাম্পুটা আমাকে নাইকা থেকে সাজেস্ট করেছিল, কারণ নাইকার চ্যাট নাওতে আমি অনেক সময় ওদের জিজ্ঞেস করি যে ওদের কাছে মানে ওরা কি প্রোডাক্ট রিকমেন্ড করে, যে আমার এরকম স্কিন টাইপ এরকম স্ক্যাল্প টাইপ, তাহলে আমার কি কোন প্রোডাক্ট ইউজ করলে ভালো হবে। তো মাঝে মধ্যে আমি ওদের রেকমেন্ডেশনেও কিনি। তো আমি এই প্রোডাক্টটা ওদের রেকমেন্ডেশনে কিনেছিলাম। তো এই প্রোডাক্টটা আমাকে রেকমেন্ড করেছিল যেহেতু আমার অয়েলি স্কাল্প অ্যান্ড আমার হেয়ার ফলে প্রচণ্ড প্রবলেম অ্যান্ড ড্যান্ড্রাফ আমার 365 days থাকে, মানে সারা বছর আমার ড্যান্ড্রাফ থাকে অ্যান্ড কিছু করে সেটা কিওর হয় না। আমি অনেক রকম মেডিকেটেড প্রোডাক্টও ইউজ করেছি, ডাক্তার দেখিয়েছি, বাট ড্যান্ড্রাফ কোনোভাবে আমার পুরোপুরি যায় না আমার স্কাল্প থেকে। তো এই প্রোডাক্টটা স্পেশালি মানে অ্যান্টি ড্যান্ড্রাফ বলতে পারো, বাট এটা আমার ড্যান্ড্রাফ সরাতে একটু হেল্প করেনি। দেন সেকেন্ড হচ্ছে এই প্রোডাক্টটা ক্লেম করে যেহেতু এই প্রোডাক্টটাতে হেবিসকাস আছে, তো তার জন্য এই প্রোডাক্টটা যেটা করেছে সেটা হচ্ছে আমার হেয়ার ফলটাকে অনেকটা রিডিউস করেছে, অনেকটাই রিডিউস করেছে। তো তার জন্য এই প্রোডাক্টটা আমার খুবই ভালো লেগেছে অ্যান্ড এই প্রোডাক্টটা প্রচণ্ড মাইল্ড, মানে যেহেতু তোমরা জানো যে প্লামের প্রত্যেকটা প্রোডাক্ট সালফেট ফ্রি অ্যান্ড প্যারাবিন ফ্রি, তো তার জন্য এটাতে ফ্যানাও খুব কম হয়। তো তার জন্য আমাদের যে স্কাল্পে যে ড্রাইনেসটা আসে, মানে অতিরিক্ত ফ্যানা হয়ে গেলে যেটা হয় ড্রাইনেসটা আসে, সেটা কিন্তু আসে না। তো এটা মোটামুটি স্কাল্পের যে অয়েল ব্যালেন্সটা সেটাকে আমার মোটামুটি ঠিকই রেখেছে। তো সব মিলিয়ে এই শ্যাম্পুটা খুবই ভালো, বাট যেহেতু আমি সবসময় এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি, তো তার জন্য আই গেস আমি এরপরে অন্য শ্যাম্পু ট্রাই করব, এটা আমি সেকেন্ড টাইম ট্রাই করব না। দেন নেক্সট হেয়ার কেয়ার প্রোডাক্ট আমার কাছে যেটা আছে সেটা ওয়াও স্কিন সায়েন্সের। তো ওয়াও স্কিন সায়েন্সের এটা হচ্ছে অনিয়ন রেড ব্ল্যাক সিড হেয়ার মাস্ক। তো ওদের বেসিক্যালি এই হেয়ার কেয়ার রেঞ্জটা হেয়ার ফলের জন্য অ্যান্ড হেয়ার রিগ্রোথের জন্য, এটা সফটনেস সেইভাবে দেয়নি এই রেঞ্জটা। যে অনিয়ন অয়েলটা আছে সেই অয়েলটা আমি বলবো ভীষণ ভালো, তো তোমরা চাইলে ওই অনিয়ন হেয়ার অয়েলটা কিনে দেখতে পারো। তো আমি ওদের যতদূর সম্ভব শুনেছি ওদের যে কোকোনাট রেঞ্জটা আছে সেটা হচ্ছে স্পেশালি হেয়ার সফটনেসের জন্য, তো আমি নেক্সট টাইম ওটা ট্রাই করে দেখবো যে কেমন। যখন আমি বলবো ফার্স্ট ইউজ করছিলাম তখন এই প্রোডাক্টটা আমার ভীষণ পছন্দ হয়েছিল, বাট তারপরে আস্তে আস্তে আমি দেখলাম যে এটা অতটা সফটনেস দিচ্ছে না, তো আমি মোটামুটি এটা ইউজ করা ছেড়েই দিয়েছিলাম। তো জাস্ট যাতে নষ্ট না হয় তার জন্য প্রোডাক্টটা পুরোপুরি ইউজ করে নিয়েছি, তো এটা আমি সেকেন্ড টাইম একদমই পারচেস করবো না। আমি ওদের যে কোকোনাট হেয়ার মাস্কটা আছে সেটা ট্রাই করে দেখবো অ্যান্ড যদি ট্রাই করি আমি অবশ্যই সেটা রিভিউ তোমাদের সাথে শেয়ার করবো। তো এরপরে নেক্সট হচ্ছে মেকআপের কিছু প্রোডাক্ট। তো মেকআপের প্রোডাক্টে ফার্স্টে আমি দেখাচ্ছি সুগারের গ্র্যান্ড ফিনালে মিস্ট, এইটা এটা আমি পুরোটা শেষ করেছি। তো আমার খুবই তাড়াতাড়ি সেটিং স্প্রে শেষ হয়ে যায়, যেহেতু আমার ডেইলি ইউজের জন্য তো আমার খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো এই সেটিং স্প্রেটার প্রাইস হচ্ছে যতদূর সম্ভব 699 সামথিং। তো সেই অনুযায়ী কিন্তু এই প্রোডাক্টটা মানে অনেকটাই কম প্রোডাক্ট আছে এর মধ্যে, তো এটা খুব একটা অ্যাফোর্ডেবল আমি বলবো না, বাট হ্যাঁ এই প্রোডাক্টটা ভীষণই ভালো। কারণ কি, যদি তোমাদের অয়েলি স্কিন টাইপ হয়ে থাকে তাহলে কিন্তু এই প্রোডাক্টটা খুবই ভালো অয়েল কন্ট্রোলে হেল্প করে। তো আমি বলবো যে যারা অয়েলি স্কিন টাইপ অ্যান্ড যারা ভীষণ ম্যাট ফিনিশ পছন্দ করো তারা এই সেটিং স্প্রেটা কিনে দেখতে পারো সুগারের, অ্যান্ড নো ডাউট সুগারের প্রোডাক্ট প্রচণ্ড ভালো হয়, তো এটা ওয়ান অফ দেম। তো এই প্রোডাক্টটা প্রচণ্ডই ভালো অ্যান্ড এটা অনেকটা টাইম তোমার প্রোডাক্টকে সেট রাখবে অ্যান্ড অনেকটা টাইম, তো নো ডাউট এটা খুবই ভালো প্রোডাক্ট, তো অবশ্যই তোমরা পারচেস করে দেখতে পারো একবার। দেন নেক্সট যেটা সেটা একটা সেটিং স্প্রে, তো এটা হচ্ছে প্যাকের সেটিং স্প্রে। তো এটা হচ্ছে প্যাক মাইক্রো ফিনিশ মেকআপ ফিক্সার। তো প্যাকের দুটো ফিক্সিং স্প্রে আছে, ম্যাট অ্যান্ড ডিউই, অ্যান্ড দিস ওয়ান ইজ ফ্রম ডিউই, তো ডিউই অ্যান্ড হাইড্রেটিং। তো এটার প্রাইস 925 অ্যান্ড এটাতে তোমরা পাচ্ছ 120 ml প্রোডাক্ট, তো হুইচ ইজ নট সো অ্যাফোর্ডেবল, বাট দিস ওয়ান ইজ প্রাইজ ওর্থি। আমার এই প্রোডাক্টটা ভীষণই ভালো লেগেছে অ্যান্ড যেহেতু আমি নিজে ডিউই অ্যান্ড হাইড্রেটিং বেসের ফ্যান, তোমরাও যদি এরকম ডিউই ফিনিশের ফ্যান হয়ে থাকো দেন অবশ্যই এটা কিনে দেখতে পারো। তো এইটা শীতকালে ইউজের জন্য খুবই ভালো, তো শীতকালে যারা খোঁজো যে হাইড্রেটিং কিছু ইউজ করবে যাতে মেকআপটা একদমই মানে খুবই যেন পাউডারি পাউডারি না মনে হয়, স্কিন লাইক মনে হয়, তার জন্য কিন্তু এই প্রোডাক্টটা কিনে দেখতে পারো, এটা খুবই ভালো, নো ডাউট খুবই ভালো। অ্যান্ড এটা জাস্ট ইউজ করার সাথে সাথেই পুরো প্রোডাক্টগুলো মেল্ট হয়ে জাস্ট একদম স্কিনের মতন মনে হয়, তো এটা আমার ভীষণই পছন্দের অ্যান্ড অবশ্যই এটা তো আমি পারচেস করবই করবো। দ্য নেক্সট প্রোডাক্ট হচ্ছে আমার কাছে আছে মেবলিন এজি মাইন্ডের কনসিলার। এই প্রোডাক্টটা কিন্তু ভীষণই ড্রাই, তো যদি তুমি অয়েলি স্কিন টাইপের হও অবশ্যই প্রোডাক্টটা ট্রাই করে দেখো, বাট নট ফর ড্রাই স্কিন, এটা একদমই ড্রাই স্কিনের জন্য নয়, কারণ এটা খুব একটা ভালোভাবে ব্লেন্ড হতে চায় না। অ্যান্ড এটার কভারেজ সম্পর্কেও আমি বলবো যে এটা যতটা এটার প্রাইস এটা কিন্তু ততটা ভালো কভারেজ দেয় না। আমি অলমোস্ট
সারা বছর অ্যাজ আ আইবিসি ইউজ করেছি। অ্যান্ড এটাতে যেটা ভালো সবথেকে ব্যাপার সেটা হচ্ছে যে এটার যে সিস্টেমটা সেই অনুযায়ী তুমি এখান থেকে পুরো প্রোডাক্টটা ইউজ করতে পারবে, তো তার জন্য এটাতে একটু প্রোডাক্ট ওয়েস্ট হয় না, পুরো প্রোডাক্টটাই ইউজ করা যায় জাস্ট এই রোলারটার জন্য। তো এই স্পঞ্জটা থাকার জন্য তোমার আলাদা করে অ্যাপ্লিকেটারের দরকার হয় না, কনসিলার অ্যাপ্লাইয়ের জন্য এটা দিয়ে জাস্ট অ্যাপ্লাই করা যায়। যদি তোমরা এই প্রাইসেরই কনসিলার কিনতে চাও প্লিজ গো ফর এলেগান, কারণ এলেগান যতটা ভালো কভারেজ দেয়, আমি এখন অবধি এত কনসিলার ট্রাই করেছি আমি দেখিনি কোনো কনসিলারকে অত ভালো কভারেজ দিত। এটাতে আমার শেড ছিল লাইট, অ্যান্ড এটা আমি কিনেছিলাম জাস্ট আমার আই বেস করার জন্য অ্যান্ড স্কিন হাইলাইটিংয়ের জন্য। তো অ্যাজ আ কনসিলার আমি এটা কোনোদিনই ইউজ করিনি, বাট এটারই যে মিডিয়ামটা আছে সেটাকে আমি অ্যাজ আ কনসিলার ইউজ করি। তো হুইচ ওয়ান, মানে যেটা আমার এখন ভালো লাগছে না, আমি যার জন্য এই প্রোডাক্টটা সেকেন্ড টাইম কিনলাম বাট ওটা আমার এখন আর ভালো লাগছে না, তো আমি অলমোস্ট ওটা ইউজই করি না, তো এই প্রোডাক্টটা অবভিয়াসলি আমি সেকেন্ড টাইম পারচেস করবো না। দেন লাস্ট যে প্রোডাক্ট আছে আমার কাছে সেটা হচ্ছে দুটো মাস্কারা। এই দুটো মাস্কারায় আমি যেটা বলবো যে দুটো মাস্কারা ড্রাই হয়ে গেছে, অ্যান্ড তাছাড়াও মাস্কারা 6 মাসের বেশি কিন্তু ইউজ করা উচিত না, শেষও না হয়ে থাকে প্লিজ সেগুলোকে ফেলে দাও, সেগুলোকে একদম ইউজ করো না। কারণ মাস্কারাতে যেটা হয় ডাইরেক্ট যেহেতু এটা আমাদের আইল্যাশের সাথে কন্ট্যাক্ট হয়, তো তার জন্য এটাতে কিন্তু ব্যাকটেরিয়ার গ্রোথটা খুব ফাস্ট হয়, তো তার জন্য এটা কিন্তু বেশি দিন রাখা যায় না। তো আমি সবসময় এটা রেকমেন্ড করবো তোমরা অন্তত 6 থেকে 8 মাস অবধি ইউজ করো, দেন তারপর এটা ফেলে দাও। ফার্স্ট আমি বলছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডটা নিয়ে, তো এটা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের মেগা লেন্থ মাস্কারা। তো এই মাস্কারার বেস্ট পার্ট যেটা সেটা হচ্ছে ওর ব্রাশটা, ওর ব্রাশটা এতটাই সরু অ্যান্ড এতটাই ভালো যে এটা দিয়ে খুব ভালোভাবে প্রত্যেকটা ল্যাশ কোট হয়, তো এটা আমার খুবই ভালো লেগেছে। অ্যান্ড এই প্রোডাক্টের প্রাইস হচ্ছে 299, তো যেটা ভীষণই অ্যাফোর্ডেবল, অ্যান্ড ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের প্রত্যেকটা প্রোডাক্ট ভীষণ অ্যাফোর্ডেবল। তো অবশ্যই এই প্রোডাক্টটা তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, আশা করি তোমাদের ভালো লাগবে, কারণ এটা আমার ভীষণই ভালো লেগেছে। অ্যান্ড যে আরেকটা মাস্কারা আছে সেটা হচ্ছে লরিয়াল ল্যাশ প্যারাডাইজ মাস্কারা। তো এই মাস্কারাটা আমি বলবো এই মাস্কারাটার প্রাইস একটু বেশি, এটা 700 সামথিং হবে, যেটা মাস্কারা আমরা 700 রুপিস দিয়ে কোনোদিনই কিনি না, আমিও কিনি না, এটা জাস্ট আমি অফারে পেয়েছিলাম তখন কিনেছিলাম। এটা ওয়াটারপ্রুফ মাস্কারা একদমই, তো এটার যে ফাইবারগুলো আছে ইনবিল্ট ফাইবারগুলো সেগুলো ভলিউমিনিয়াস খুবই ভালো লুক দেয়, মানে ভীষণই ভালো। ইভেন যারা যারা ফলসিস ইউজ করতে কমফোর্টেবল না তারা জাস্ট এই মাস্কারাটা ইউজ করতে পারো। অ্যান্ড এই মাস্কারাটা কিন্তু ডিউপ অফ টু ফেস্টের বেটার দেন সেক্স মাস্কারা, তো তোমরা যারা ভলিউমের জন্য মাস্কারা কিনতে চাও তারা কিন্তু এই মাস্কারাটা ইউজ করে দেখতে পারো। এই প্রোডাক্টের জাস্ট ড্রব্যাক একটাই যে এটার প্রাইসটা খুব বেশি, তো তার জন্য চেক ফর অফার্স, তো অফার্স পেলেই এটা কিনে ফেলো। তো এটা ছিল আমার আজকের ভিডিও, আশা করি আমি অনেকগুলো প্রোডাক্টেরই রিভিউ শেয়ার করলাম, তো আই গেস ওগুলো তোমাদের জন্য হেল্পফুল হবে অ্যান্ড ইনফরমেটিভ হবে। তো যদি ভালো লাগে ভিডিওটা প্লিজ ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, অ্যান্ড অবশ্যই শেয়ার করো। সো সি ইউ ইন মাই নেক্সট ভিডিও, টিল দেন টাটা, টেক কেয়ার, বাই বাই।